এর আগের ভিডিওতে আমরা দেখেছি নিওলিবারালিজম কি এবং এটি কিভাবে প্রভাবশালী একটি অর্থনৈতিক মতবাদ হিসেবে বিশ্বজুড়ে বিস্তার লাভ করব। আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব নিওলিবারাল পলিসির প্রয়োগ অর্থনীতিতে এবং মানুষের জীবনে ঠিক কিভাবে প্রভাব বিস্তার করছে। প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ হচ্ছে কোনো সম্পদ বা ব্যবসার মালিকানা সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো রাষ্ট্র হতে কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর। এই প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণের প্রচলন সেই প্রাচীন গ্রিস থেকে শুরু হলেও আধুনিক নিওলিবারাল মত অনুযায়ী প্রাইভেটাইজেশনের শুরু হয়েছে 80 দশক থেকে। নিওলিবারাল তত্ত্ব অনুযায়ী কোনো প্রতিষ্ঠান যদি রাষ্ট্রের সুবিধায় চলতে থাকে তাহলে এর পরিচালনার এফিসিয়েন্সি কমতে থাকে। একটা প্রতিষ্ঠান তখন তার সর্বোচ্চ এফিসিয়েন্সি অর্জন করতে পারবে যখন সে বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে। এই এফিসিয়েন্সি বাড়ানো আর মার্কেটে সরকারের হস্তক্ষেপ কমানোর জন্যই নিওলিবারালিজম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণে জোর দিয়ে থাকে। নিওলিবারাল পলিসির প্রয়োগের পর থেকেই বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠানকে প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। 1973 সালে চিলিতে যখন সামরিক জান্তা ক্ষমতা দখল করে, সেই সময় সামরিক শাসক অগাস্টো পিনোশে চিলির অর্থনৈতিক ব্যবস্থাকে সংস্কারের উদ্যোগ দেন। এই উদ্যোগের অংশ হিসেবে বহু সেবা খাত যেমন যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, বিমান পরিবহন ইত্যাদিকে রাষ্ট্রীয় খাত থেকে প্রাইভেট খাতে ছেড়ে দেওয়া হয়। 80 দশকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আমেরিকাকে অর্থনৈতিক মন্দা থেকে মুক্ত করতে বেশ কিছু খাতকে প্রাইভেটে ছেড়ে দেন, যার মধ্যে আছে বিমানবন্দর, রেল, পোস্টাল সার্ভিস এবং চিকিৎসা। এর ক্ষেত্রে ব্যতিক্রম নয় বাংলাদেশও। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের একটি সমীক্ষায় দেখা যায় বাংলাদেশ সরকার 1000-এরও বেশি বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানকে প্রাইভেটাইজ করেছে, যা স্বাধীনতার পরপর জাতীয়করণ করা হয়েছিল। রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশের মূল লক্ষ্য হলো নাগরিক সেবা নিশ্চিত করা। এর মাঝে রয়েছে চিকিৎসা, শিক্ষা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করার প্রতিষ্ঠানগুলো। আমরা যদি নিওলিবারাল পলিসির ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বাজেটে 1981 সালে সামাজিক খাতের জন্য বরাদ্দ ছিল 14.8%, কিন্তু সেটা দেখা যায় 1986 সালে কমে গিয়ে দাঁড়ায় 12.9%। তাছাড়া যেসব প্রতিষ্ঠানের খাতগুলোকে নিয়ন্ত্রণ করতে থাকে সেসব প্রতিষ্ঠানের মালিকেরা প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতে থাকে, আর বাড়তে থাকে সম্পদের পুঞ্জীভূতকরণ, আর বাড়তে থাকে অর্থনৈতিক বৈষম্য। ক্রেডিট সুসির 2017 গ্লোবাল ওয়েলথ রিপোর্টে দেখা যায় বর্তমান বিশ্বে শীর্ষ 1% ধনী নিয়ন্ত্রণ করে বিশ্বের মোট সম্পদের প্রায় 50%, যা 2000 সালেও ছিল মাত্র 45%। অর্থাৎ গত কয়েক বছরে সম্পদ পুঞ্জীভূত হওয়ার হার অনেক বেশি। এই হার বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে তা 70% চলে যেতে পারে। অপরদিকে বিশ্বের 10% শীর্ষ ধনীর হাতে আছে বিশ্বের মোট সম্পদের প্রায় 88%, যেখানে বিশ্বের নিম্নতম 50% মানুষের হাতে সম্পদ মাত্র 1%। বর্তমানে বৈশ্বিক জিডিপি বৃদ্ধির হার প্রায় 3%, আর প্রযুক্তি এবং বিনিয়োগ বৃদ্ধির কারণে বিশ্বের সম্পদ ক্রমে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ধনী দরিদ্রের মাঝে সম্পদের ব্যবধান। অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত সম্পদের একটা বড় অংশ চলে যাচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণীর পক্ষে। তার মানে হলো ধনীদের ধন আরও বৃদ্ধি পাচ্ছে, আর দরিদ্ররা তাদের অবস্থার কিছুটা উন্নতি হলেও দেখা যাচ্ছে যে তারা ধনীদের তুলনায় আরো অনেক দরিদ্রই থেকে যাচ্ছে। আর এর পিছনে প্রত্যক্ষভাবে অবদান রাখছে নিওলিবারালিজম। যখন দরিদ্রদের এগিয়ে যাওয়ার সুযোগ না করে দিয়ে সব ছেড়ে দিবে বাজারের হাতে, তখন যে এই ঘটনাই ঘটবে সে আর আশ্চর্য। গত 40-50 বছরে নিওলিবারাল পলিসির প্রয়োগের ইতিহাস যদি আমরা দেখি, আমরা কি দেখব? আমরা দেখি এই সময় বৈষম্য ক্রমেই বৃদ্ধি পেয়েছে এবং জনকল্যাণ কমেছে। সুতরাং আমাদের এখন একটা বিকল্পের চিন্তা করতে হবে। আমাদের দেখতে হবে এমন একটা বিকল্প ব্যবস্থার যা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে এবং কমাবে বৈষম্য। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সরকারের ভূমিকা কমিয়ে কখনোই তা নিশ্চিত করা সম্ভব নয়, বরং আমাদের চিন্তা করতে হবে কিভাবে সরকারের কার্যকারিতা বৃদ্ধি করা যায়।